ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়িয়ে গেছে। ইরান নির্বিকারভাবে দাঁড়িয়ে এই পরিস্থিতি দেখতে পারে না। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধ যুক্তরাষ্ট্রের সমর্থনে সংঘটিত হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এই জন্য জবাবদিহি করতে হবে। গাজা উপত্যকায় হামলা বন্ধ না হলে নতুন যুদ্ধক্ষেত্রের সম্প্রসারণ ঘটবে বলে হুমকি দিয়েছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে, এই জন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের মাঝে কাতার সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামলা বন্ধ না করলে নতুন যুদ্ধক্ষেত্র সম্প্রসারণ ঘটবে। যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে এবং এজন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এমনটি বলে হুঁশিয়ারি দেন ইরান। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিকভাবে জড়িয়ে পড়েছেন, এমনটি মনে করেন ইরান। তবে ইরান নির্ভীকভাবে দাঁড়িয়ে এই পরিস্থিতি দেখতে পারবে না। ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ যুক্তরাষ্ট্রের সমর্থনে সংঘটিত হচ্ছে এবং ওয়াশিংটনকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্রমবর্ধমান আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রতি ঘণ্টায় একটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরির সম্ভাবনা বাড়ছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA বলছে, গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো এবং গাজা সীমান্তের কাছে মিশরে একটি ফিল্ড হাসপাতাল চালুর বিষয়ে এই অঞ্চলের দেশগুলোর সাথে আলোচনা করেছে ইরান। এর আগে রোববার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি গাজায় ইসরায়েলি সেনারা প্রবেশ করে তাহলে গাজাকে দখলদার ইসরায়েলি সেনাদের সমাধিস্থল পরিণত করবে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।